হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইএলবি আজকে আমরা তোমাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফাইনাল সাজেশন দিব তো বেসিক্যালি আজকে আমার সাথে আছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির মেধাবী ছাত্র রুবেল ও সি ইউনিটে পরীক্ষা দিয়ে গত বছর অর্থাৎ দু সালে চান্স পাইছে সো তোমরা বিস্তারিত তার থেকেই শুনবা আর এখানে আমাদের সি ইউনিটের জন্য যেই সাজেশন সেটা দেওয়া আছে একদম যারা বি ফ্যাকাল্টির স্টুডেন্ট তাদের তৈরি করা এটা সাজেশন ও এটা সম্পর্কে বলবে তো আমি তার হাতে হ্যান্ড ওভার করে দিচ্ছি সে বলুক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইএলবি আমি মোহাম্মদ আবুল হাসান রুবেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের একজন ছাত্র আমার সাবজেক্ট ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স তো এখানে তোমাদের জন্য সি ইউনিটে কীভাবে সি ইউনিটে সহজে চান্স পাবা সে সেই জন্য একটা ফাইনাল সাজেশন দেওয়া আছে তো এখানে দেওয়া আছে ব্যাংকিং ও বিমা ব্যাংকিং হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এবং ফিনান্স বিমার যে টপিকগুলো দেওয়া আছে এগুলো তোমরা ডিটেলসে ভালো করে পড়বা ব্যাংকিং ব্যাঙ্কিং সম্পর্কে ডিটেলসে ভালো করে পড়বা যে যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বা আর যেখানে বোর্ড করা আছে রাষ্ট্রীয় ব্যবসায় ব্যবস্থাপনায় আর হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান নীতিমালা এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তোমরা এই এই প্রশ্নগুলো সবচেয়ে ভালো করে পড়বা এই টপিকগুলো যে যে ক্ষেত্রে টোটাল একশো বিশ মার্কে পরীক্ষা যেখানে বিশ মার্ক ক্যারি করছে তোমার কাছে তোমার জিপিএ আর একশো মার্কের মধ্যে তোমার থার্টি মার্কস আসবে ইংলিশ থার্টি ফাইভ মার্কস আসবে হিসাব বিজ্ঞান আর থার্টি ফাইভ মার্কস আসবে তোমার ব্যবসায়ী ও প্রয়োগ থেকে ঠিক আছে তো ইংলিশ তো অ্যান্সার করবাই তাছাড়া হিসাব বিজ্ঞান ও ব্যবসায়ী নীতি ও প্রয়োগের মধ্যে যেই সাবজেক্টটা তুমি সবচেয়ে বেশি ভালো পারো সেটা সবচেয়ে বেশি আনসার করবা এছাড়া এই হালদা প্রকাশনীর নতুন একটা বই এটা বছর প্রকাশিত হয়েছে বইটি আমি দেখেছি এমনকি আমরা যারা নতুন পরীক্ষা পরীক্ষার্থী দিচ্ছি তাদের জন্য বইটি দেখা হয়েছে যে বইটি ভালো তোমরা এটা কালেক্ট করতে পারো হালদা প্রকাশনীর ব্যাংকিং ক্ষেত্রে আছে বিমা জীবন বিমা অগ্নি বিমা আজীবন বিমা মেয়াদি বিমা সাময়িক যৌথ যুগ্ম গোষ্ঠী পুনর্বীমা দ্বৈত বিমা এবং নৌ বিমা ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আছে ইলেকট্রনিক ও আধুনিক ব্যাংকিং প্রত্যয়নপত্র ব্যাংক তহবিল চেক ও চেকের প্রকারভেদ হস্তান্তরযোগ্য ঋণের দলিল সমূহ চলতি সঞ্চয় স্থায়ী হিসাব বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং ব্যাংকার একক ব্যাংক শাখা ব্যাংক ব্যবস্থাপনার ক্ষেত্রে আছে ব্যবসায় এক মালিকানা ব্যবসায় অংশীদারী ব্যবসায় কোম্পানি ব্যবসায় সমবায় রাষ্ট্রীয় ব্যবসায় রাষ্ট্রীয় ব্যবসায় যেটা তোমরা ভালো করে পড়বা ব্যবসায় সহায়ক সেবা ব্যবসায়ী উদ্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা নির্দেশনা ও প্রেষণা হিসাববিজ্ঞানে দেখো হিসাব পরিচিতি ব্যাংক সমন্বয় বিবরণী রেয়া মিলের ভুলসমূহ হিসাব বিজ্ঞানের নীতিমালা যেটা সবচেয়ে বেশি ভালো করে পড়বা দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাব সংরক্ষণ আর্থিক অবস্থার বিবরণী একতরফা দাখিলের পদ্ধতি অংশীদারী ব্যবসায়ের হিসাব যৌথ মূলধনী কোম্পানির মূলধন যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী আর্থিক বিবরণী বিশ্লেষণ মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি আর ফিন্যান্স ডেট যেটা আছে সেটা আমরা ভিডিওতে কিছু ছবি দিয়ে দিচ্ছি সেই ছবিতে টপিকগুলো তোমরা ভালো করে পড়বা যে ভিডিওতে টপ পিকচারে টপিকগুলো লাল দাগ দিয়ে দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে পড়বা সাধনা করো সাধনার উপরে আর কোনো কিছুই নেই তো রুবেলের উপর আমার রুবেলের কাছে আমার কিছু জানার আছে তো আমি সেই প্রশ্নগুলো করব এখন রুবেল সেগুলোর উত্তর দিবে আচ্ছা রুবেল সিমিউনিটি চান্স পাইতে হলে তোমার কত নাম্বার পাওয়া উচিত একশো বিশের মধ্যে একশো বিশের মধ্যে মিনিমাম একশো বিশের মধ্যে তোমার আটাশির উপরে আটাশি আপ মার্কস পেতে হবে অষ্টআশির উপরে নাম্বার পেতে হবে আচ্ছা রুবেল একদম ফ্র্যাঙ্কলি বলে ফেলো যে মানে জিপিএ কোনো ফ্যাক্টর কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য জিপিএ কোনো ফ্যাক্টর না কারণ জিপিএতে টোয়েন্টি মার্কস অনলি টোয়েন্টি মার্কস ঠিক আছে বাকি হান্ড্রেড মার্কসের মধ্যে তোমার ওই মার্কসটা ক্যারি করবে তোমার জিপিএ কত ছিল আমার জিপিএ ছিল ইন্টারে ফোর পয়েন্ট সিক্স সেভেন আর এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো সো বুঝতেই পারছো যারা ভয় পাচ্ছো তাদের কোন কিন্তু ভয়ের কোনো কারণ নেই আর মেরিট লিস্ট কত পর্যন্ত যাবে মেরিট লিস্ট গতবারও পাঁচশো একাত্তর এ পর্যন্ত গিয়েছে ঠিক আছে আর এবছরও এ পর্যন্ত যেতে পারে বা তারও বেশি যেতে পারে মানে পাঁচশো সাড়ে পাঁচশো বা ছয়শোর মধ্যেই থাকবে হ্যাঁ পাঁচশো থেকে হ্যাঁ পাঁচশো থেকে ছয়শোর মধ্যে থাকবে আচ্ছা আর হচ্ছে যে এখানের যে টপিকগুলা আমরা আলোচনা করলাম এই টপিকগুলোর মধ্যে মানে যদি আমরা ব্যবসানীতি ও ক্রয়ের কথা বলি হ্যাঁ এখানে মানে কি কীভাবে পড়বে একজন স্টুডেন্ট কীভাবে পড়বে একজন স্টুডেন্ট এই যে জীবন বীমা অগ্নি এগুলোর যেই মেন টপিকগুলো আছে যেমন এগুলো শাল বা উৎপত্তি যেমন নৌ বিমা এখানে নৌ বিমাটা বেশি গুরুত্বপূর্ণ নৌ বিমাটা কারণ বিমাটা শুরু হয়েছে নৌ বিমা থেকে বিমাটা শুরু হয়েছে মূলত নৌবীমা থেকে সেই নৌ বিমা দ্বৈত বিমা যেমন পুনর্বিমা এই বিমাগুলো তোমার কাকে বলে কেমন মানে থিওরিটা তোমাকে ভালো করে শিখতে হবে থিওরি সম্পর্কিত তথ্য তোমাকে ভালো করে জানতে হবে আর অ্যাকাউন্টিং থেকে যদি আমরা বলি অ্যাকাউন্টিং ক্ষেত্রে তাহলে কি কী কী করা উচিত আর কী কী অ্যাকাউন্টিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ম্যাথ থেকেও থিওরিটা বেশি আসে ম্যাথ থেকেও থিওরিটা বেশি আসে এজন্য এই যে রেয়া ভুল ভুলসম কী ধরনের ভুলগুলো হয় ব্যাংক সমন্বয় বিবরণী কী ধরনের বিবরণীগুলো আছে একজন হিসাব হিসাবরক্ষক কীভাবে এখানে ওই তার দফাসমূহ কিভাবে অন্তর্ভুক্ত করবে সেগুলো তারপর হিসাব বিজ্ঞান নীতিমালা এটা তো অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে চারটা থেকে পাঁচটা প্রশ্ন থাকে হিসাব বিজ্ঞান নীতিমালাসমূহ কী কী নীতি আছে দৃশ্যমান ও অদৃশ্যমান হিসাবরক্ষণ যেমন সুনাম সুনামের হিসাবরক্ষণ তারপর অবচয় ইত্যাদি এগুলা তারপর আর্থিক অবস্থার বিবরণীতে তোমার কী কী দফাসমূহ অন্তর্ভুক্ত হবে কোথাও অন্তর্ভুক্ত হবে যেগুলো সাধারণ কমন সেগুলো না যেন যেগুলো অস্বাভাবিক যেমন আমাদের সাধারণত মানে আমাদের বোর মধ্যে ব্যতিক্রম যেটা হ্যাঁ সেটা এগুলো এখানে অন্তর্ভুক্ত করতে হবে এগুলো সম্পর্কে জানতে হবে তারপর যৌথ কোম্পানির মূলধনের মধ্যে যৌথ কোম্পানি কীভাবে মূলধনটা গঠন করে ঠিক আছে তাদের মূলধনটা কীভাবে পায় তাদের হিসাবটা কেমন হয় সেগুলো সম্পর্কে তো জানতে চাইবে আর থিওরি ম্যাথ দুই একটা থাকতে পারে থাকতে পারে বলতে মানে থাকবে চার থেকে পাঁচটা ম্যাথ থাকবে এর চাই হ্যাঁ হিসাব বিজ্ঞানে চার থেকে চার থেকে পাঁচটা ম্যাথ থাকবে এছাড়া থিওরি থাকবে বেশি তাই এগুলো থিওরি সম্পর্কিত আমাদেরকে বেশি জানতে হবে মানে থিওরিগুলোকে ভালো করে জানা লাগবে থিওরিগুলোকে ভালো করে জানতে হবে আচ্ছা এটা গেল এখন হচ্ছে যে এই সি ইউনিটে চান্স পাওয়ার কোনো গোপন কৌশল আছে কিনা যেটা অনেকে জানা না সি ইউনিটে চান্স পাওয়ার জন্য কোনো গোপন কৌশল হলো যে সবচেয়ে বেশি পড়া আচ্ছা সবচেয়ে বেশি পড়তে হবে বেসিক বইটা সবচেয়ে বেশি পড়তে হবে আর প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংকটা সবচেয়ে বেশি পড়তে হবে মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নগুলো বিগত বছরের প্রশ্নগুলো সবগুলো বেশি ভালো করে পড়তে হবে আচ্ছা আর একটা হচ্ছে ইংলিশের জন্য কি করা যায় ইংলিশটা একটু কঠিন আসে ইংলিশ একটু কঠিন আসে ঠিক আছে কিন্তু ইংলিশে পড়তে হবে ভালো করে ঠিক আছে ইংলিশে যে বোকাবুলারি সিস্টেম আছে সিনোনিম অ্যান্টোনিমস এগুলো ভালো করে জানতে হবে তারপরে এগুলো শিখতে হবে তারপরে যে পেয়ার ওয়ার্ডস আসে ওগুলো জানতে হবে ওগুলো ভালো করে শিখতে হবে এছাড়া গ্রামাটিক্যাল যেগুলো সেগুলো কমে আসে তবে মোটামুটি ব্যালেন্সে রেখে আসে ওগুলো ভালো করে পারতে হবে আর চিটা ইউনিভার্সিটির সি ইউনিট থেকে পড়লে অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টি থেকে পড়লে ওই স্টুডেন্টের ভবিষ্যৎ কী মানে সে ক্যারিয়ার কী কী করতে পারবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট থেকে পড়লে তার ক্যারিয়ার সেই বিভিন্ন দিক থেকে ব্রাইট করতে পারবে সে একটা ব্রাইট ফিউচার পাবে কারণ এখানে সবাই কম্পিটিটিভনেসলি পড়ালেখা করে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন সংগঠন আছে সংগঠন সভা সেমিনার আছে যেগুলো সে করতে পারবে সে পড়ালেখার পাশাপাশি তার এক্সট্রা কারিকুলাম যেটা সেটা স্ট্রং হবে হ্যাঁ আমরা যেটা দেখেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত চার বছর ধরেই আসি আমি যেটা দেখেছি যে বিবি ফ্যাকাল্টিতে সবসময় কোনো না কোনো অনুষ্ঠান লেগে থাকে এবং ওখানকার স্টুডেন্টরা সবসময় এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো কেরিয়ার ক্লাব তারপর হচ্ছে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকে এবং এটাই পরবর্তীতে তাদের লিডারশিপ এবং তাদের যে গোল সেখানে পৌঁছে যেতে তাদেরকে হেল্প করে তো আমি আশা করি তোমরা চট্টগ্রাম মিশুয়ে সি ইউনিটকে ভালো করে টার্গেট করবা এবং সি ইউনিটের বিস্তারিত দিক নির্দেশনা পেয়ে গেছো আমরা আশা করব তোমরা যারা ভালো করে পড়ালাই করবা তারা চান্স পাবা তো আমাদের চ্যানেল এডু লেকচার ভিডিওকে সাবস্ক্রাইব করে দেবা ভিডিওতে লাইক দিবা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটা আর পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো রুবে রুবেল আর কিছু বলতে চাইলে বলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরিশ্রম করো পরিশ্রমের সাফল্যের চাবি খাঁটি हाँ uh, ठीक है सर थैंक यू